সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সালাতুল হাজত কি এবং কিভাবে সালাতুল হাজত আদায় করতে হয় আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। হাজত মানে হলো প্রয়োজন, সালাতুল হাজত মানে হলো প্রয়োজনের সালাত। এমন কোনো মানুষ পৃথিবীতে নেই যার কোনো চাওয়া, যার কোনো বিশেষ প্রয়োজন নেই। মূলত বিশেষ কোনো প্রয়োজন, বিশেষ কোনো ইস্যু, বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চাওয়াকে সামনে রেখে সেটি বিষয় আল্লাহ তাআলার কাছে আবেদন নিবেদন করার জন্য, দোয়া করার জন্য যে সালাত আদায় করা হয় সেটাকে বলা হয় সালাতুল হাজত। সালাতুল হাজত এই নামে, এই শব্দে আলাদা করে কোনো সালাতের কথা হাদিসে সেভাবে বর্ণিত না হলেও মৌলিকভাবে সালাতুল হাজত বা বিশেষ প্রয়োজনের প্রেক্ষিতে সালাত আদায় করা এই বিষয়টি প্রমাণিত। আপনার কোনো বিশেষ চাওয়া আছে, বিশেষ কোনো নিবেদন আছে, আবেদন আছে আল্লাহ তাআলার কাছে, বিশেষ কোনো প্রয়োজন আছে যেটি পূরণ হওয়া দরকার, এটি পূরণ হওয়ার জন্য আপনি বিশেষভাবে সালাত আদায় করবেন, এটি প্রমাণিত। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। যে কোনো ইস্যুতে সাহায্য প্রার্থনা করার ব্যাপার থাকতে পারে, সেখানে আমরা সালাত আদায় করে সাহায্য প্রার্থনা করব। এটাই হলো প্রয়োজনের মুহূর্তের সালাত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আবু দাউদে বর্ণিত হয়েছে, কানাইদা হাজাবাহু আমরুন ফাসাল্লা, অন্য বর্ণনা আসছে, কানাইদা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু, কোনো প্রয়োজন, কোনো সমস্যা তার সামনে এসে পড়লে তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন, সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন, প্রয়োজন পূরণের জন্য দোয়া করতেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারী রহমাহুল্লাহ তিনি বলেছেন যে এই সালাত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন হলে সালাতে দাঁড়িয়ে যেতেন, এটাকেই সালাতুল হাজত বলা যেতে পারে, অর্থাৎ প্রয়োজনের মুহূর্তের সালাত এটাই, যেহেতু এটার বিশেষ কোনো কাইফিয়াত বা পদ্ধতি বা বিশেষ কোনো সময় ঠিক করা নেই, যে কোনো সময় এটি পড়া যেতে পারে। যদিও সালাতুল হাজতের একটি আলাদা ফরম্যাট বা ভিন্নতর একটা ফরম্যাটের কথা তিরমিজির একটি বর্ণনা বর্ণিত হয়েছে, সেই বর্ণনাটি মুহাদ্দিসদের মূল্যায়ন, অনেক মুহাদ্দিসদের মূল্যায়ন অনুযায়ী সেটি সহি বা বিশুদ্ধভাবে বর্ণিত নয়, বরং সেটির সনদ নিয়ে অনেকে আপত্তি তুলেছেন, সেটিকে দুর্বল বলে বলেছেন। তো সেই বিশেষ পদ্ধতিটা যেটি ওই দুর্বল হাদিসে বর্ণিত হয়েছে সেটা আমরা জানিয়ে রাখছি। সেটি হলো এরকম যে আপনি কোনো প্রয়োজন পূরণের জন্য সুন্দর করে উত্তমরূপে ওযু করে, এরপর দুটাকে সালাত আদায় করে, তারপর আল্লাহ তাআলা প্রশংসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি দুরুদ পাঠ করার পর একটি দোয়া পেশ করবেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাত রাহমাতিক ওয়া আযাইম মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম, লা তাদা আলানা যাম্বান ইল্লা গফারতা ওয়ালা হামমান ইল্লা ফাররাজতা ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কাদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি শব্দের কিছুটা হেরফের সহকারে ভিন্নতরভাবে বর্ণিত হয়েছে, মূল জিনিস একই, যে কোনটা পড়লেই মূল উদ্দেশ্য হাসিল হতে পারে। দোয়াটির অর্থটা খুব চমৎকার, সেটি হলো আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, যিনি হালিম, যিনি করিম, যিনি মহাধৈর্যশীল, যিনি মহাকরুণার অধিকারী, সুবহানাল্লাহ রাব্বিল আরশির আযীম, ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, পবিত্রতা জ্ঞাপন করছি, যিনি মহান আরশের রব এবং পালনকর্তা, প্রশংসা করছি ওই আল্লাহর যিনি সকল জগৎসমূহের পালনকর্তা। আসআলুকা মুজিবাত রহমাতিক, হে আল্লাহ আপনার কাছে আমি চাই এমন জিনিস, এমন আমল, এমন দোয়া যা আপনার রহমতকে আবশ্যক করে দিবে আমার জন্য, এবং আপনার ক্ষমা লাভের যে উপায় উপকরণ আছে সেটি আপনার কাছে আমি চাই, এবং ওয়াল গনিমাতা মিন কুল্লি বির, সকল ভালো কাজ করার সৌভাগ্য আমি যেন পাই সেটি চাই, ওয়াসসালামাতা মিন কুল্লি ইসম, সকল পাপ থেকে নিরাপত্তা যেন আমি লাভ করতে পারি, নিরাপদ যেন থাকতে পারি সেটা আমি আপনার কাছে চাই, লা তাদা আলানা যাম্বান গফারতা, আল্লাহ আমার এমন কোনো পাপ যেন না থাকে যা আপনি মাফ করেননি, ক্ষমা করেননি, অর্থাৎ সব গুণ আপনি মাফ করে দিন, ওয়ালা আহমান ইল্লা ফরলাচ, এবং এমন কোনো পরেশানি যেন আমার না থাকে যা আপনি দূর করে দেননি, অর্থাৎ সব পরেশানি দূর করে দিন, এবং আমার এমন কোনো প্রয়োজন যেন না থাকে যে প্রয়োজনটা পূর্ণ হওয়ার মাঝে আমার কল্যাণ নিহিত আছে এবং যাতে আপনার সন্তুষ্টি আছে সেই প্রয়োজন যেন অবশ্যই আপনি পূরণ করে দিন। তো দোয়াটির অর্থ বেশ চমৎকার, এমনিতেও আমরা সাধারণভাবে দোয়াটি পাঠ করতে পারি। আর খোলাসা কথা হলো, কোনো বিশেষ প্রয়োজনে কোনো ইস্যুতে আপনি উজু করে দুটাকে সালাত আদায় করলেন, এটি সালাতুল হাজত হিসাবে গণ্য হবে, আল্লাহর কাছে আপনি মন খুলে দোয়া করবেন, নিবেদন করবেন, ইনশাআল্লাহ বিদিনলা যে কোনো প্রয়োজন আল্লাহ তালা আপনার পূরণ করবেন। এটি যে কোনো সময় হতে পারে, আর দোয়া কবুলের সময়গুলোতে বিশেষ গুরুত্বের সাথে এগুলো করা উত্তম, এই ধরনের দোয়া সালাত আদায় করা এবং দোয়া পেশ করা উত্তম, যেমন ভোর রাত এবং দোয়া কবুলের যে আরও সময়গুলো আছে সে সময়গুলোতে। আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষেত্রে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।